আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির টাটকা নিউজে। এটিও একটি আশাবাদের খবর, চমৎকার খবর। চীনে তৈরি টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল হতে পারে বাংলাদেশে। প্রিয় দর্শক, আপনারা জানেন চীন আবিষ্কৃত ভ্যাকসিনের এখন ট্রায়াল চলছে, তবে দ্বিতীয় ধাপের ট্রায়ালটি বাংলাদেশেই হতে পারে, এরকম গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, ট্রায়ালের সূত্র ধরে বাংলাদেশেও সেই ভ্যাকসিনের উৎপাদন শুরু হতে পারে, আর এটা দেশের মানুষের জন্য করোনা মোকাবেলায় আরেক ধাপ সাফল্য বয়ে আনবে। তবে কীভাবে ট্রায়াল হবে, কেন হবে, এই প্রতিশ্রুতি চীন দিয়েছে কি না, সেটি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কিছু বলেননি। তবে ধারণা করা হচ্ছে যে নিশ্চয়ই স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চীনের বিশেষজ্ঞদের কথা হয়েছে, তাদের ইচ্ছা অনুযায়ী এই দ্বিতীয় ধাপের ট্রায়ালটি অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, দেশে কোভিড-19 আক্রান্ত একজন রোগী 1.5 জনের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছেন। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ ও পর্যালোচনা করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এ তথ্য জানান। এবং আরেকটি তথ্য সবচেয়ে ভয়াবহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা আরও সুনির্দিষ্ট করে যদি বলি স্বাস্থ্য অধিদপ্তরের, প্রতি 5 জনের একজন করোনায় আক্রান্ত হচ্ছেন। এটা অস্বাভাবিক একটা ঘটনা। প্রিয় দর্শক, দেশে করোনা সংক্রমণ পিকের কাছাকাছি পর্যায়ে রয়েছে। কোরবানি ঈদের সময় যদি মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা না যায়, সংক্রমণ আরও বাড়বে। বিশেষজ্ঞরা বারবার বলছিলেন যে রোজার ঈদের সময় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করুন, সেটা হয়নি, ফলে সংক্রমণ বেড়ে গেছে। এখন সামনে কোরবানির ঈদ রয়েছে, এই সময়েও যদি মানুষের চলাচল অস্বাভাবিক মাত্রায় থাকে বা স্বাভাবিক পর্যায়েই থাকে, তাহলে এই সংক্রমণ কোনোভাবেই রোধ করা যাবে না বা এর লাগাম টেনে ধরা যাবে না। একজন করোনা সংক্রমিত রোগী একটি নির্দিষ্ট সময়ে গড়ে কতজনের মধ্যে কোভিড-19 সংক্রমণ ছড়াচ্ছেন, সেই ধারণা পাওয়া যায় যে সংখ্যার মাধ্যমে, সেটিকে ইংরেজি অক্ষর আর এর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা অনুযায়ী বর্তমানে বিশ্বে আর এর গড় মান 2 থেকে 2.5, অর্থাৎ প্রত্যেক কোভিড-19 আক্রান্ত ব্যক্তি গড়ে 2 জনের বেশি মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ঘটাচ্ছেন। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে এই যে হারটি, এটি বাংলাদেশে অত্যন্ত বেশি, বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে করোনা সংক্রমণের ক্ষেত্রে। এই পরিস্থিতি বিবেচনা করে চীন তাদের ভ্যাকসিনের দ্বিতীয় ট্রায়ালটি বাংলাদেশেই শুরু করতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। প্রিয় দর্শক, এটি ত্বরান্বিত হোক, এটি যদি হয় তাহলে আমাদের করোনা মোকাবেলায় এটি ইতিবাচক সাফল্য পাওয়া যাবে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।